আসসালামু আলাইকুম, আমি হাসান, এডমন্টনে থাকি, ক্যানাডার আলবার্টা প্রভিন্সে। আমি বেড়াতে এসেছি কয়েকদিনের জন্য ভ্যাঙ্কুভারে, তো অ্যাবোটসফোর্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামলাম। এটা একটা ছোট এয়ারপোর্ট ভ্যাঙ্কুভারের কাছে, বিশেষ করে যারা ডিসকাউন্ট এয়ারলাইন্স আছে, কম দামি কম সস্তা টিকিটের এয়ারলাইন্স আছে, সেগুলো এখানে আসে। তো একটা সুন্দর জিনিস আছে এখানে, সেটা আপনাকে দেখাবো। এটা হলো পানি চালিত ঘড়ি, তো দেখাচ্ছি আপনাদেরকে। এখন 7:10 বাজে এবং ঘড়িতে দেখতে পাচ্ছেন যে 7 এবং 10 দুটোই আলোকিত। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা একটা ফ্লুইডের রিজার্ভার আছে, এখানে একটা ব্লু কালারের ফ্লুইড রাখা হয়েছে, বিভিন্ন চ্যানেল দিয়ে এটা উপরে উঠছে, এবং এর সাথে আবার একটা পেন্ডুলামও আছে। তো এটা দেখতে কিন্তু খুব সুন্দর, দেখেন পেন্ডুলাম নড়ছে এবং পানি ওই উপরে উঠছে নামছে, এবং সেই পানি আলটিমেটলি টাইম চেঞ্জ করছে আর কি। ঠিক আছে, আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে একটা সুন্দর জিনিস, নতুন জিনিস, বিভিন্ন এয়ারপোর্টে আছে, তো এখানে দেখলাম যেহেতু, তো আপনাদেরকে দেখাই। আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে আমি আরও উৎসাহিত হব এবং আরও বিভিন্ন রকমের কন্টেন্ট আমি তৈরি করতে পারবো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।